বর্তমানে দখলত থাকাকিটা তো ভালে কাম চলি আছে, কারণ আমার সর্বোচ্চ হল মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া নরেন্দ্র মোদী ডাঙরিয়া আজি দেশখনক পরম বৈভবশীল রাষ্ট্র হিসাবে লই গেছে। নরেন্দ্র মোদী ডাঙরিয়া বলিষ্ঠ নেতৃত্বতে আজি ভারতে সকল স্তরতে আগবাড়ি যাবলে সক্ষম হয়েছে। আন্তঃগাঁথনি হোক, যোগাযোগ হোক, যাতায়াত হোক, ইন্টারন্যাশনাল যদি কয় যে আন্তঃরাষ্ট্রীয় সমুদায়ের মাজত ভারতবর্ষ যে সুনাম বৃদ্ধি হয়েছে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কারণে হয়েছে। আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বিশেষকৈ নর্থ ইস্টক যেদরে গুরুত্ব দিছে দেশের সন্মানীয় প্রধানমন্ত্রী, যেদরে আমার সরকারের কাম কাজ খুব ভালদরে করে আছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমার মেইন ইস্যু হব বিকাশ, ডেভেলপমেন্ট। আমি ডেভেলপমেন্টক লৈ আগন্তুক নির্বাচনত আমি জঁপিয়াই পড়িম, আর আমার দৃঢ় বিশ্বাস আছে অসমৰ জনতা জনার্দনে এইবিলো ভারতীয় জনতা পার্টির সপক্ষে ভোটদান করব, কারণ তেখেতসকল বিকাশ লাগে আর এই বিকাশত ভারতীয় জনতা পার্টি এক কদমও পিছুয়াই না যায়। ধুবুরীও আইব, মই কলো না ধুবুরী, বরপেটা, কলিয়াবৰ, নগাঁও, বিজেপি কে সাথ হোক আইয়ে। কোকরাঝারও আছে, কোকরাঝার আমি দুইটা দলের মাজত, কোকরাঝারখন মই পাহৰি গৈছিলোঁ, কোকরাঝারতো খাতা খুলিয়ে আছো আমি বিজেপি বলে, মানে এই পাঁচখনে আমি লম, মানে চৌদ্ধ। আমি আমি জাত পাত ধর্ম সম্প্রদায়ের রাজনীতি নকরো, এইবিলাক করে কংগ্রেস দলে জাত পাতত ভগাই ধর্ম সম্প্রদায় শঙ্কিত করে, আর বিজেপিয়ে রাজনীতি করে বিকাশের বন্যালয়। এতিয়ালৈকে এটা আসনের ভাগ বতরা যেহেতু হওয়া নাই, আমি মিত্রতাত আছো, মিত্রতার আবদ্ধতাতে থাকি আমি পার্লামেন্ট ইলেকশনত আমি জঁপিয়াই পড়ি। পঞ্চায়েতের কারণে প্রস্তুত তুঙ্গত আছে আমার, সেই কারণে বুথর কার্যকর্তাক আমি আর অধিক সক্রিয় করব বিচার, কারণ আমি প্রতিটি নির্বাচনকে সিনসিয়ারলি লোক, প্রতিটি নির্বাচনে আমার ভারতীয় জনতা পার্টি সিরিয়াসলি আমি নির্বাচন অবতীর্ণ হোক। আপটো খাতা খুলিব নোৱাৰে অসমত, মই আজি কৈ থলো। 15 বছৰ কংগ্ৰেছৰ শাসন আছিল, সিদিনাখন তেওঁৰ মনত নপৰিল। 10 বছৰ কেন্দ্ৰত শাসনত আছিল, তেতিয়া মনত নপৰিল অসমত কি হৈছে কি হোৱা নাই। এতিয়া প্ৰিয়ংকা গান্ধী আহি অসমত কি কৰিব তেওঁ? যেতিয়া যেতিয়া পাৱাৰত আছিল, পাৱাৰত থাকোঁতে অসমৰ ৰাইজলৈকে অসমৰ জনতালৈ তেওঁলোকৰ মনত নপৰিল, আৰু এতিয়া আহি তেওঁলোকে কি কৰিব?